আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক বেশি অভিনন্দন। তোমরা ইতিমধ্যেই জানো যে আমরা একটা লক্ষ্য স্থির করেছি, সেটা হচ্ছে আমরা নতুন কারিকুলামে সবগুলো বইয়ে সবগুলো অধ্যায়ের যে বেসিক কনসেপ্টটা আছে সেটা তোমাদের মাঝে একদম ফ্রিতে শেয়ার করব ইনশাআল্লাহ। আর তোমরা এই সবগুলো ভিডিও পেয়ে যাবা আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা আমাদের যে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা অ্যাড হয়ে নিতে পারো, সেখানে সবগুলো বিষয়ে আপডেট ইনশাল্লাহ জেনে যাবা। আমি সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি। তো আমরা যে সকল অধ্যায় শেষ করব এর ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি একটা অধ্যায় শেষ করেছি, সেটা ছিল নতুন কারিকুলামের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টা। ওকে, এটা কিন্তু আমরা অলরেডি শেষ করেছি। আমাদের এই ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট পাবা, ওই প্লেলিস্টে আমি সবগুলো ভিডিও সাজিয়ে রেখেছি। তো আজকে দ্বিতীয় আরেকটা চ্যাপ্টার আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে অধ্যায় চার, হ্যাঁ, পদার্থের অবস্থান। তো তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের পূর্ববর্তী যে সিলেবাসটা ছিল সেখানে তিনটা বই ছিল, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান। এই তিনটা বই একত্র করে তোমাদের বিজ্ঞান বইটা তৈরি করা হয়েছে, যেখানে ওই তিনটা বইয়ের কনসেপ্টগুলো আলোচনা করা আছে। তো প্রথম যে তিনটা অধ্যায় আছে তোমাদের বিজ্ঞান বইয়ে, সেই তিনটা অধ্যায়ে বিগত যেই পদার্থবিজ্ঞান বইটা ছিল সেই পদার্থবিজ্ঞানের অংশ, এরপরে চারটা অধ্যায় রসায়ন বইয়ের অংশ, এরপরেরগুলো হচ্ছে জীববিজ্ঞানের অংশ। তো পদার্থবিজ্ঞানের একটা অধ্যায় আলোচনা করেছি, এরপর আমরা রসায়নের একটা অধ্যায় আলোচনা করব। এভাবে আমরা হচ্ছে আগাত থাকবো ইনশাল্লাহ, এবং এট দ্য লাস্ট সবগুলো অধ্যায় কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আজকের ভিডিওটাতে চলে যাই। তো আজকের ভিডিওটাতে আমরা যে চ্যাপ্টারটা করতেছি সেই চ্যাপ্টারটার যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। টোটাল আমাদের পাঁচটা টপিক আছে। তো আজকে হচ্ছে আমরা একদম প্রথম যে টপিকটা আছে কণার গতিতত্ত্ব, এই টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা সবাই জানো যে যে কোনো একটা পদার্থ অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়, তাই না? আমি যদি কণাগুলো একটু আঁকার চেষ্টা করি, এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। এই কণাগুলো হতে পারে অণু, হতে পারে পরমাণু। ওকে, এই যে পরমাণু দ্বারা গঠিত হচ্ছে বা অণু দ্বারা গঠিত হচ্ছে, আমরা যেটাকে কণা বলতেছি, এই কণাগুলো আবার একে অপরকে আকর্ষণ করে। হ্যাঁ, এদের মধ্যে কিছুটা আকর্ষণ বল থাকে। তো মনে করো এই কণাটা এই কণাটাকে আকর্ষণ করতেছে, আবার এটাকেও আকর্ষণ করতেছে, এইভাবে হচ্ছে এরা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষমতাটাকে বা শক্তিটাকে আমরা বলি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। ওকে, এই আন্তঃকণা আকর্ষণ বল এবং পদার্থের কণাগুলোর মধ্যে যে গতিশক্তি আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা পদার্থের অবস্থা ব্যাখ্যা করতে পারি। ওকে, যে আমাদের চ্যাপ্টারটার নাম ছিল পদার্থের অবস্থা, তো আমরা এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি। ওকে, তাহলে এই যে ব্যাখ্যা করার যে পদ্ধতি বা ব্যাখ্যা করার যে তত্ত্ব, সেই তত্ত্বটাকে আমরা বলতেছি হচ্ছে কণার গতিতত্ত্ব। আমি সুন্দর করে লিখে রেখেছি, আমি যদি একবার একটু পড়ার চেষ্টা করি, দেখো সকল পদার্থ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। ওকে, আচ্ছা, এই পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলো আছে এরা কি করে? একে অপরকে আকর্ষণ করে। ক্লিয়ার? আচ্ছা, তো আকর্ষণ করার ফলে একটা আন্তঃকণা আকর্ষণ শক্তি এই কণাগুলোর মধ্যে থাকে বা বিরাজ করে। ওকে, এই আকর্ষণ শক্তি এবং পদার্থের মধ্যে যে কণাগুলোর গতিশক্তি আছে সেই গতিশক্তি দ্বারা পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থাটাকে ব্যাখ্যা করা যায়। ক্লিয়ার বিষয়টা? আর এই ব্যাখ্যা করার তত্ত্বটাকে আমরা বলতেছি হচ্ছে কণার গতিতত্ত্ব। ঠিক আছে, খুব সিম্পল ভাষায় আমি সম্পূর্ণ ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আচ্ছা, এখন দেখো পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা তো আবার তিন ধরনের, তাই না? কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা। একটা অবস্থা আছে যেটা তোমাদের হয়তো আরো পরে জানানো হবে, সেটাকে বলি আমরা প্লাজমা অবস্থা। এটা অনেক হাই টেম্পারেচার হয়ে থাকে। আচ্ছা, তো আমরা আপাতত কঠিন, তরল এবং বায়বীয় অবস্থাটাকে জানবো। আচ্ছা, কঠিন পদার্থের মধ্যে এই কণাগুলো কিভাবে থাকে দেখো, একটার সাথে একটা একদম লেগে 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 থাকে, তাই না? আমি এখানে সম্পূর্ণ এঁকে রেখেছি, দেখো খুব স্ট্রিক্টলি একটার সাথে একটা বাইন্ড করে আছে, তাই না? আচ্ছা, তো একটার সাথে আরেকটা যখন বাইন্ড করে থাকে তখন স্বভাবতই এদের মধ্যে অনেক বেশি আন্তঃকণা আকর্ষণ শক্তি থাকে, তাই না? তার মানে হচ্ছে এই কণাটা এই কণাটাকে অনেক বেশি আকর্ষণ করতেছে। এরকমভাবে প্রত্যেকটা কণা প্রত্যেকটা কণাকে অনেক বেশি আকর্ষণ করতেছে, এর ফলে এদের মধ্যে একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়, তাই না? তাহলে দেখো একটা কাঠামো ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে একটা স্ট্রাকচার যখন ক্রিয়েট হচ্ছে তখন এটার একটা নির্দিষ্ট আকার থাকে। বুঝতে পেরেছো কি বিষয়টা? আমি আবার একটু বলতেছি, যখন কঠিন অবস্থার কথা আমরা চিন্তা করব তখন কঠিন অবস্থার মধ্যে কণাগুলো বা পদার্থের কণাগুলো একে অপরের সাথে অনেক বেশি বল দ্বারা আকর্ষিত থাকে। ঠিক আছে, যখন এখানে বলটা বেশি হবে তখন তারা একে অপরের সাথে অনেক অর্গানাইজড ওয়েতে বিন্যস্ত থাকবে, এর ফলে একটা স্ট্রাকচার ক্রিয়েট হবে বা একটা কাঠামো ক্রিয়েট হবে। এই কাঠামোটাই হচ্ছে তোমার কঠিন পদার্থের একটা নির্দিষ্ট আকার দেয়। ওকে, তো কঠিন পদার্থের মধ্যে কি থাকে বলতো? একটা নির্দিষ্ট আকার থাকে। বুঝতে পেরেছো? আচ্ছা, যখন একটা নির্দিষ্ট আকার থাকে তখন একটা নির্দিষ্ট আয়তনও থাকে। কেন থাকতেছে? আয়তন মানে কি? যতটুকু জায়গা দখল করে। তো যখন একটা আকার থাকতেছে, যেমন ধরো এই ডাস্টারটা, এটা একটা আকার আছে, তাই না? তার মানে এটার একটা আয়তনও আছে, একটা নির্দিষ্ট একটা জায়গা সে দখল করতেছে, তাই না? তার মানে আমরা বলতে পারি হচ্ছে এর আকার এবং আয়তন এই দুইটা জিনিস নির্দিষ্ট আছে।
ঠিক আছে, এই দুইটা জিনিস কি আছে বলতো? নির্দিষ্ট আছে, ক্লিয়ার? আচ্ছা, তো কঠিন পদার্থ হলো, কঠিন পদার্থ একে অপরের কাছে থাকতেছে, কোনো সমস্যা নেই। এখন আমি কি করলাম, কঠিন পদার্থকে হিট আপ করলাম বা তাপ দিলাম। আচ্ছা, তাপ দিলে কি হয় বলতো? তাপ কি এক ধরনের শক্তি না? তো মনে করো এই যে একটা বস্তু আছে, সেটার মধ্যে শক্তি প্রয়োগ করলাম, তাপও তো এক ধরনের শক্তি, সেটাও এক ধরনের শক্তি প্রয়োগ করে, এই টাইপের জিনিস। শক্তি প্রয়োগ করলে এটার মধ্যে একটা ভাইব্রেশন হবে, তাই না? যে একটু শক্তি শক্তি প্রয়োগ করলাম, ভাইব্রেশন হচ্ছে, তাই না? তো আমরা যখন কঠিন পদার্থের মধ্যে তাপ দিব, তখন হচ্ছে এটা ভাইব্রেশন করবে বা মুভমেন্ট করবে, আস্তে 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 একটু দোল খাইতে থাকবে, ঠিক আছে? তো এই পদার্থটা মনে করা হচ্ছে তোমার একটু একটু দোল খাইতে লাগলো, আমি আরো বেশি তাপ দিলাম, ঠিক আছে? আরো বেশি তাপ দিলে এই দোল খাওয়ার পরিমাণ বা ভাইব্রেশনের পরিমাণটা আরো বেশি হয়ে যাবে না? আচ্ছা, যখন বেশি হয়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে তাপ দিতে দিতে থাকলে একটা পর্যায়ে গিয়ে এরা একে অপর থেকে একটু দূরে সরে যাবে। আগে দেখো কি খুব কাছাকাছি ছিল না, কিন্তু একটা পর্যায়ে আমি যদি তাপ দিতেই থাকি তখন কি হবে, এরা একটু দূরে সরে যাবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, একটু যখন দূরে সরে যাবে, তখন তাদের কি হবে, আন্তঃকণা আকর্ষণ বলটা কমে যাবে, কারণ তারা একটু দূরে সরে গেছে। আচ্ছা, একই সাথে ভাইব্রেশন বাড়ার সাথে সাথে তাদের মুভমেন্টটাও বেশি জোরে জোরে হচ্ছে। মুভমেন্টটা জোরে জোরে হওয়ার মানে কি বলতো, তার গতিশক্তিটা বেড়ে গেছে। তাহলে দুই দুইটা ঘটনা ঘটছে তাপ দেওয়ার ফলে, এরা একে অপর থেকে দূরে সরে গেছে, এর ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমে গেছে, এটা একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে, এদের যেহেতু ভাইব্রেশন বেশি বেশি হচ্ছিল, তার মানে এদের গতিশক্তিটাও বেড়ে গেছে। তাহলে এই দুইটা ঘটনা ঘটছে, এই দুইটা ঘটনা ঘটলে এই পদার্থটা তরল হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি, তরল পদার্থের জন্য আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিন থেকে কিছুটা কম। আর হচ্ছে কি, এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা ছিল, সেই ডিস্টেন্সটা হচ্ছে তরল পদার্থের জন্য কিছুটা বেশি, কণাগুলোর মধ্যবর্তী যে ডিস্টেন্সটা ছিল সেটা তরল পদার্থে কিছুটা বেশি কম্পেয়ার টু কঠিন পদার্থ, ক্লিয়ার? আর তরল পদার্থে যে কণাগুলো ছিল সেখানকার গতিশক্তি কঠিন পদার্থ থেকে বেশি, ঠিক আছে? এই ঘটনাগুলো যখন ঘটতেছে, তখন দেখো তরল পদার্থের মলিকুল বা কণাগুলো, তরল পদার্থে যে কণাগুলো, সেই কণাগুলো কিন্তু আর স্ট্রাকচার ক্রিয়েট করে নাই বা একটা কাঠামো ক্রিয়েট করে নাই, এরা কি এলোমেলো ভাবে আছে, তাই না? আচ্ছা, যখন এলোমেলো ভাবে থাকতেছে, তখন তাদের নির্দিষ্ট কোনো আকার থাকতেছে না। বুঝতে পেরেছো? নির্দিষ্ট কোনো আকার নেই, সবাই এলোমেলো ভাবে আছে, যেহেতু তোমার ভাইব্রেশন করতে করতে একটা পর্যায়ে একে অপর থেকে দূরে সরে গেছে, তো এদের মধ্যে কোনো আকার আর নাই, তাই না? কিন্তু এরা একটা জায়গা দখল করছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে বলতে পারি, তরল পদার্থের জন্য কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই, ঠিক আছে? আচ্ছা, কি নির্দিষ্ট আছে বলতো? শুধুমাত্র আয়তনটা নির্দিষ্ট আছে, ক্লিয়ার? বা জায়গা যতটুকু দখল করে সেটা নির্দিষ্ট অবস্থায় আছে, আকারটা কিন্তু এখন নির্দিষ্ট নাই। তো আমি এটা দেখতেছি, আচ্ছা আয়তনটা নির্দিষ্ট আছে, এটা কি হয় বুঝবা? নির্দিষ্ট মানে কি, ফিক্সড। আচ্ছা, এখন দেখো আমার কাছে দুইটা বোতল আছে, এই বোতলে কিছু পানি আছে, দেখো কিছু পানি এখানে আছে, এতটুকু পরিমাণ পানি আছে। আচ্ছা, এটাকে একটা আয়তন বোঝায় না, যতটুকু পানি আছে বা পানিটা যতটুকু জায়গা দখল করছে। ধরে নাও এখানে 200 ml পানি আছে। আচ্ছা, এই 200 ml পানি যদি আমি এই বোতলটার মধ্যে রাখি, তাও তো 200 ml পানি হবে, তাই না? আবার ধরো যদি আমি এই 200 ml পানিটা যদি আমি বালতির মধ্যে ফেলি, তাও 200 ml হবে, ঠিক আছে? তার মানে আমি যেখানেই নিই না কেন, এর আয়তনটা কি হচ্ছে, ফিক্সড থাকতেছে বা নির্দিষ্ট থাকতেছে, বা এ যতটুকু জায়গা দখল করে সেটার পরিমাণটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু এটার আকারটা কিন্তু ভিন্ন। আমি এই বোতলটাতে রাখলে এই বোতলটার আকার ধারণ করবে সে, তাই না? আমি যদি এই বোতলটার মধ্যে রাখি, তাহলে এই বোতলটার আকার ধারণ করবে সে। আবার যদি আমি বালতির মধ্যে রাখি, তাহলে বালতির আকার ধারণ করবে। বুঝতে পেরেছি বিষয়টা? তার মানে হচ্ছে তরল পদার্থের জন্য নির্দিষ্ট আকার নেই। তাহলে তরল পদার্থের আকারটা কি হবে, আমি যেই পাত্রে তাকে রাখতেছি সেই পাত্রের আকারটাই হবে তরল পদার্থের আকার, ক্লিয়ার? কিন্তু আয়তনটা কিন্তু ফিক্স থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। এবার চলো, তরল পদার্থটাকে আমি আরো বেশি হিট আপ করলাম বা আরো বেশি তাপ দিলাম। আচ্ছা, যখন আমি আরো বেশি তাপ দিব, তখন কি হবে বলতো, এই কণাগুলো একে অপর থেকে আরো দূরে চলে যাবে না? আচ্ছা, আরো দূরে যখন চলে যাবে, তখন কিন্তু একে অপরের মধ্যে আর আকর্ষণ বলটা ওই রকম ভাবে থাকবে না, খুবই সামান্য পরিমাণ থাকবে, ঠিক আছে? তাহলে আমি বেশি আরো বেশি যদি হিট আপ করি তরল পদার্থকে, তাহলে এদের কণাগুলো আরো অনেক বেশি দূরে সরে যাবে। আর আরো অনেক বেশি দূরে সরে যাওয়ার অর্থটা কি বলতো, এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি যেটা ছিল সেটা অনেক বেশি কমে গেল, তাই না? আচ্ছা, যখন দূরে গেল বা ছোটাছুটি শুরু করলো বা ছোটাছুটি আরো বাড়াইয়া দিল, তখন কি ঘটনা ঘটে বলতো, তার গতিশক্তিটা বেড়ে যায়, তাই না? গ্যাসীয় পদার্থের কণাগুলো দেখো একদম যেই পাত্রে আমি তাকে রাখবো সেই পাত্রের পুরা জায়গাটা জুড়ে তারা থাকবে, আর এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে ছোটাছুটি করতে থাকবে। তাহলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থ হচ্ছে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তিটা একদম জিরোর কাছাকাছি চলে যাবে, আর এদের যে গতিশক্তিটা এইটা অনেক বেশি হাই হবে, ঠিক আছে? কেন হাই হবে, কারণ তারা ছোটাছুটি করতেছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো তরল পদার্থের ক্ষেত্রে তো আমি বুঝলাম যে নির্দিষ্ট একটা আয়তন ছিল বাট কোনো আকার ছিল না। দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার তো নাই,
এটা তো সবাই জানে গ্যাসের পদার্থ কোনো আকার নাই, এদের নির্দিষ্ট কোনো আয়তনও নাই, ঠিক আছে? তুমি যেই পাত্রে তাকে রাখবা সেই পাত্রের প্রত্যেকটা স্থান বরাবর সে থাকবে, মানে পুরো পাত্র জুড়ে সে থাকবে, ঠিক আছে? তুমি ছোট একটা পাত্রে রাখো, সে ছোট পাত্রের পুরো জায়গাটা দখল করে থাকবে, বড় আরেকটা পাত্রে রাখো, সে বড় পাত্রেরও পুরো জায়গাটা সে দখল করে থাকবে, তাই না? কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে দেখো, আমি যদি এখানে রাখি, এই তরল পদার্থটা কিন্তু তার এই পুরো বোতলটার পুরো জায়গাটা দখল করে নাই, কিন্তু আমি এই জায়গায় যদি অল্প একটু গ্যাসও রাখতাম, সেও কি করতো বলতো? একদম পুরা বোতলটার জায়গা দখল করতো, ঠিক আছে? তাহলে তো বায়বীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার তো নাই, নির্দিষ্ট কোনো আয়তনও নাই, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে বলতো? এদের মলিকুল গুলো খুব কাছাকাছি ছিল, এর ফলে আন্তঃকোণ আকর্ষণ শক্তিটা বেশি ছিল আর গতি শক্তিটা কম ছিল। তরল পদার্থের ক্ষেত্রে কি হলো বলতো? একটু দূরে চলে গেল, আন্তঃকোণ আকর্ষণ শক্তিটা একটু কমে গেল আর গতি শক্তিটা একটু বেড়ে গেল। আর বায়বীয় পদার্থের ক্ষেত্রে কি হলো বলতো? এরা একটা কণা আরেকটা কণা থেকে আরো অনেক বেশি দূরে চলে গিয়ে ছোটাছুটি শুরু লাগাই দিল। হ্যাঁ, আচ্ছা, এর ফলে কি হলো? আন্তঃকোণ আকর্ষণ শক্তিটা একদমই জিরোর কাছাকাছি চলে গেল, আর অনেক বেশি ছোটাছুটি করতেছে যখন, তখন হচ্ছে কি তার গতি শক্তিটা অনেক বেশি বেড়ে গেল। আচ্ছা, এখন তো সেই গ্যাস হয়ে গেছে, এই গ্যাসটাকেও যদি আমি হিট আপ করে থাকি তাহলে কি ঘটনা করবো বলতো? এই কণাগুলো যেই বেগে বা যতটুকু শক্তি নিয়ে ছোটাছুটি করতেছে, এর থেকে বেশি শক্তি প্রাপ্ত সে হবে, আরো বেশি জোরে জোরে সে ছোটাছুটি করবে। তো আরো বেশি জোরে জোরে যখন শক্তি ছোটাছুটি সে করবে, তখন কি হবে বলতো? এদের কণাগুলোর যে গতিশক্তি ছিল সেই গতিশক্তিটা আরো বেশি ইনক্রিজড হবে। বুঝতে পেরেছো বিষয়টা? আর যত বেশি ছোটাছুটি হবে চাপ তত বেশি বাড়বে, ক্লিয়ার? তো দেখো, এই কণা একে অপরের সাথে কি রিয়েকশন করবে বা তাদের কি গতিশক্তি হবে, সেটা দিয়ে কিন্তু আমরা একটা পদার্থের কঠিন হবে নাকি তরল হবে নাকি বায়বীয় হবে এই জিনিসটা কিন্তু ব্যাখ্যা করে ফেললাম। এই ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে কণার গতিতত্ত্ব। তো এটাই ছিল আমাদের এই অধ্যায়ের প্রথম যে টপিকটা, খুব সিম্পল একটা টপিক ছিল, বাট এটার ব্যাখ্যা বিশ্লেষণ বা এটার মৌলিকত্ব কিন্তু অনেক বেশি ছিল। এটা খুব ফান্ডামেন্টাল, একদম বেসিক একটা জিনিস ছিল। ওকে, তো তোমরা আশা করি যে পুরো ভিডিওটা ভালো করে দেখছো, সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা মোটামুটি এর পরে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সবাই খুব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।